Assalamualaikum warahmatullah. Journaling in Presence YouTube channel পক্ষ থেকে সবাইকে সুস্বাগত। সুপ্ত শিক্ষার্থীরা, আমি নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের 3.2 অনুশীলন নিয়ে আজ হাজির হয়েছি। আশা করি তোমরা সকলে সুস্থ আছো এবং নিয়মিত আমার ক্লাসগুলি দেখছো। তো আজকে আমরা ঘন নির্ণয় এবং ঘন নির্ণয় সংক্রান্ত যে সমস্ত সূত্রাবলী আছে সেগুলা নিয়ে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। পাশাপাশি যদি সময় থাকে তাহলে আমরা সরল অঙ্ক করার চেষ্টা করব। শুরুতে আমি সূত্রগুলো নিয়ে আলোচনা করি। ঘনের 3.2 অনুশীলনী, অনুশীলনী 3.2 এর প্রথম যে সূত্রটা যদি আমরা বলি, বীজগণিত সূত্রে 6 নম্বর সূত্র, সূত্র 6 আমরা গতদিন সূত্র শিখেছিলাম মনে আছে, সেই অনুযায়ী আজকে সূত্র হচ্ছে এ প্লাস বি অল কিউব ইকুয়াল টু এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব। এই যে একটি সূত্র আমরা দেখছি, এটা আমরা এই সূত্রটি ব্যবহার করব ঘন নির্ণয়ের সময়। এই সূত্রটিকে আবার আমরা মান নির্ণয়ের জন্য একটু ব্যতিক্রম করে ব্যবহার করতে পারি, সেটা জাস্ট এ কিউব প্লাস বি কিউব এই দুটাকে সামনে নিয়ে এসে আর এখানে জাস্ট থ্রি এ বি কমন নিয়ে, তাহলে এখানে থাকে এ প্লাস বি, এটা একটা সূত্র। এইটার আমরা যদি মাইনাস ভার্সন ধরি তাহলে আমরা লিখতে পারি সূত্র 7 এ কিউব মাইনাস এ মাইনাস বি অল কিউব সমান এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। এটাকেও সেম ভাবে আমরা লিখতে পারি এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি, এই যে এখানে মাইনাস কমন হলে ভিতর প্লাসটাও মাইনাস হয়ে যায়। এভাবে আমরা এই সূত্র দুটাকে ব্যবহার করতে পারি। তারপরে আরো সূত্র আছে, আমরা দেখি সূত্র 8 যদি আমরা ধরি, সূত্র 8 এ কিউব প্লাস বি কিউব এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা একটি সূত্র। সূত্র 9 যদি আমরা ধরি এখানে আমরা পাবো এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো প্লাসের সূত্রটি মুখস্থ রাখলে মাইনাসের সূত্রটি কিন্তু ওই আগেই হয়ে যায়। দেখো এখানে প্লাসের সূত্রে কি ছিল, সবগুলো প্লাস ছিল, মাইনাসে যেখানে যখন মাইনাস হয়েছে তখন জাস্ট দুইটা মাইনাস, দুই নম্বরটি আর শেষের আগেরটি, অর্থাৎ মাইনাস থ্রি এ স্কোয়ার বি আর মাইনাস বি কিউব। আর যখন প্লাসের সূত্র আমরা এইভাবে লিখেছি তখন সব প্লাস, আর যখন এইভাবে লিখেছি সবগুলো মাইনাস, তাহলে এটা সহজে মনে থাকবে। আর এইখানে যখন আমরা প্লাস ধরে এ কিউব প্লাস বি কিউবের সূত্র করেছি তখন এ প্লাস বি অল ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এখানে মাইনাস এখানে প্লাস, যখন মাইনাস লিখছি অর্থাৎ প্লাস থাকলে প্রথমে প্লাস পরে মাইনাস আর মাইনাস থাকলে প্রথমে মাইনাস পরে প্লাস, এটুকু মনে রাখলে হয়ে গেল। আর বি স্কোয়ার তো দুই জায়গাতেই প্লাস, তাহলে এই হচ্ছে মোট সূত্রগুলো। আর আমরা যদি এইখান থেকে অনুসিদ্ধান্ত বের করতে চাই আমাদের প্রয়োজন হতে পারে অঙ্কের ক্ষেত্রে, যেমন এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত, তাহলে অনুসিদ্ধান্ত অনুসিদ্ধান্ত দেখো অনুসিদ্ধান্ত আমরা এখান থেকে যদি বের করতে চাই এ কিউব প্লাস বি কিউবের মান, এর পাশে আমরা কি পাবো এ প্লাস বি অল কিউব, আর এটুকু যদি আমরা এর পাশে পার করি এখানে আছে প্লাস, তাহলে এর পাশে সে কি হবে মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি, এই প্লাসটা এর পাশে আসলে মাইনাস হলো, তাহলে এ কিউব প্লাস বি কিউব এ প্লাস বি অল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি, এটা আমাদের মান নির্ণয়ের জন্য এই অনুসিদ্ধান্তটি দরকার হবে। আরো একটা অনুসিদ্ধান্ত আমরা এখানে পেতে পারি এই এটা থেকে, দেখো এটা মাইনাস এটা যদি নিই আমরা, অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউব যদি নিই তাহলে আমরা এই পাশে এ মাইনাস বি অল কিউব এ মাইনাস বি অল কিউব, দেখো এই মাইনাসের পাশে কি হবে প্লাস হবে, তাহলে প্লাস থ্রি এ বি
into a minus b দেখেন ভিতরে কোনো চিহ্ন পরিবর্তন হয় না তাহলে দেখো এটা থেকে আমরা অনু সিদ্ধান্ত পেতে পারি এটার পাশে গেলে মাইনাস হয় এখান থেকে অনু সিদ্ধান্ত পেতে পারি এটার পাশে গেলে প্লাস হয় এভাবে আমরা এই সূত্রগুলোকে এই অনুশীলনে লক্ষ্য করার ক্ষেত্রে আমরা ব্যবহার করব তো আসো আমরা এনশনের অঙ্ক দেখতে যাই কি অবস্থা সূত্র ভালো করে না বুঝলে অঙ্ক করতে গেলে তোমাদের কষ্ট হবে সূত্র যদি ভালো করে বুঝতে পারো তাহলে কিন্তু অঙ্ক করার সময় খুব সহজ হবে তো আমরা চলে যাই ঘননির্ণয় দেখো আমরা আজকে উদাহরণ দেখাচ্ছি না সরাসরি অঙ্কে চলে যাচ্ছি একে ক একে ক নম্বর অঙ্ক হচ্ছে 2x স্কয়ার প্লাস 3y স্কয়ার এটাকে আমরা ঘন করব ঘন করার মূল কাজ হচ্ছে একে অল কিউব করা এবার আমরা অলকিউবের যে সূত্রটি দেখলাম মনে আছে তোমাদের যেহেতু এখানে প্লাস আছে প্লাসের সূত্রটি নিয়ে আলোচনা করি এ কিউব এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এই সূত্রটি নিয়ে আমরা এই অঙ্কটি করব আমরা এই পুরোটা হচ্ছে এ দেখো আলাদা কালি দিয়ে আমি দেখাই যে আমরা এখন কাউন্ট করব এই পুরোটা এটাকে আমরা ধরব এ আর এই পুরোটা এটাকে ধরব আমরা বি তাহলে আমাদের কি অবস্থা দাঁড়াবে যে এ প্লাস বি এই যে উপরে কিউব আছে এ প্লাস বি অল কিউব এটা দিয়ে এখন আমরা অঙ্ক করব তো অঙ্ক শুরুতে আমাদের কি আছে অঙ্ক শুরুতে আছে এ কিউব দেখো সূত্রের শুরুতে এ কিউব তাহলে 3x a স্কয়ার 2x স্কয়ার 2x স্কয়ারটা মানে a তাহলে a কিউব প্লাস সূত্রে 3 এই যে 3 a স্কয়ার তাহলে 2x স্কয়ার এখানে স্কয়ার দেব y তারপর এখানে আছে b তাহলে b আমাদের 3y স্কয়ার প্লাস 3a b স্কয়ার তাহলে এইটা আমাদের b এটা আমরা স্কয়ার দেব এখানে b আমরা দেখাইছি প্লাস 3y স্কয়ার অল কিউব যেটা আমরা বি ধরছি সূত্রের লাস্ট আছে বি কিউব এভাবে মূলত আমাদের ভাগ্য হবে সূত্র অনুযায়ী দুইকে কিউব করলে আমরা দুই কয়টা পাই পাওয়ার যত থাকে সেই কয় সংখ্যক সংখ্যা আমরা ভিতরে এগুলো পাবো তাহলে আমাদের এখানে দুই আছে কয়টা দেখো খেয়াল করো এক এখানে দুই আছে উপরে পাওয়ার আছে তিন তার মানে কয়টা দুই তিনটা দুই এরকম গুণাকার পাবো দুই গুণে চার চার গুণে আট তাহলে এইট এক্স এই দুজন গুণ হবে তিন দুগুণে ছয় তিন ত্রিকে নয় এখানে আমরা যদি নাম লিখে আলাদা করে রাখি থ্রি দুইটে স্কোয়ার করলে দুই দুগুণে চার এক্স ফোর থ্রি ওয়াই স্কোয়ার এখানে থ্রি টু এক্স স্কোয়ার দুইকে থ্রিকে স্কোয়ার করলে দুইটা তিন তিন ত্রিকে নয় নাইন ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস এখানে আমরা যাচ্ছি তিনটা তিন খেয়াল করো তিন থেকে নয় তিন না সাতাশ তাহলে টোয়েন্টি সেভেন ওয়াই সিক্স এটাকে আমরা ফাইনাল রাউন্ড করবো শেষ লাইন করব তিন যারা বারো তিন বারো ছত্রিশ এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই স্কোয়ার প্লাস কেন তিন গুণে ছয় ছয় না চুয়ান্ন ফিফটি ফোর এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস টোয়েন্টি সেভেন ওয়াই টু দি পাওয়ার সিক্স আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটির কিভাবে শেষ হলো দেখো এখানে একটা জিনিস খেয়াল করো যে আমরা যেটা করলাম এখানে আমরা বলছি দুই তিনটা তাহলে তিন দুগুণে দুই গুণে চার চার আট এইট হলো তাহলে এখান থেকে আমরা এইট পেলাম আর এই যে এক্স এর উপরে পাওয়ার দুই এটা তো তিনটা কিন্তু কেন আমাদের এইট হলো না সিক্স হলো কেন এটা আমাদের বিষয় অনেক সময় আমরা এটা গোলায় ফেলি কেন সিক্স হলো আমরা দেখি যে আমি বলছি যে এটা কয়টা দুইটা তিনটা তাহলে দেখো এক্স স্কোয়ারও তিনটা
আমরা সূচকের নিয়মে কি জানি পাওয়ার গুলা যোগ হয় পাওয়ার গুলা যোগ করলে কি হবে 3 টা 2 যোগ করলে তো 6ই হয় হিসাবে 6 হয়েছে এইভাবে তোমরা ক্লাসের সূত্রগুলো করতে পারো দেখো এখানে কিন্তু এভাবে তোমরা যেন আর ভুলা দিয়ে এই ভিডিও না আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য ব্যবহার করেছি এটা আমাদের কি বলবো এটা আমাদের একের যে ঘন নির্ণয় সেই অঙ্কগুলো আমরা একটু করতে পারি ক নম্বর আছে যেটা সেটা মাইনাস চিহ্ন দিয়ে হবে তার মানে অর্থাৎ a মাইনাস b অল কিউবের সূত্র ফেলতে হবে আর গ নম্বর তিন সংখ্যাটা আমরা একটু দেখাই তিন সংখ্যাটা অনেকেই হয়তো গোলায় ফেলতে পারে তিন সংখ্যাটায় মাইনাস আছে তাহলে আমরা মাইনাস এখানে মাইনাস সূত্রের হিসাব করি যেটা মাইনাস আছে মাইনাসের সূত্রটা আমাদের কি হবে এখানে মাইনাস বাকি সব একই থাকবে তাহলে আমরা গ নম্বর অঙ্কটি লিখি গ নম্বর অঙ্কটি আছে কি 2a মাইনাস b মাইনাস 3c 2a মাইনাস b মাইনাস 3c এটাকে আমরা গণ করব তাহলে আমরা 2a মাইনাস b টাকে একটা অংশ করি আর 3c কে আলাদা একটা অংশ করি এর উপরে ঘন চিহ্ন অর্থাৎ কিউব অল কিউব তাহলে এখন আমার এইটুক হচ্ছে a এটুক হচ্ছে b তাহলে আমাদের সূত্রের শুরুতে কি a কিউব তাহলে এটুক হচ্ছে a তাহলে a কিউব মাইনাস 3a স্কয়ার তাহলে 2a মাইনাস b এটার উপর স্কয়ার ইনটু b প্লাস 3a ইনটু b স্কয়ার মাইনাস b কিউব ক্লিয়ার আমরা তো জাস্ট সূত্র অনুযায়ী সাজাই নিয়েছি সাজাই নেওয়ার পরে এখানে আসো দেখো এই অংশটুকু আবার এই কিউব মাইনাস বি কিউবের সূত্র এই মাইনাস বি অল কিউবের সূত্র করে দিচ্ছে এই সেম সূত্র তাহলে এইটুকু আমরা আবার সূত্রে ফেলবো যে এ কিউব মাইনাস 3 এ স্কয়ার বি প্লাস 3 এ বি স্কয়ার মাইনাস বি কিউব এবার এখানে মাইনাস দেখো 3 আর এপাশে 3 দিকে 9c আমরা সামনে নিয়ে নিলাম এবার এটুকু আবার দেখো এই মাইনাস বি অল স্কয়ারের সূত্র আমরা অল স্কয়ার সূত্র গত অধ্যায়ে দেখেছি নাইন সি থাম সেকেন্ড ব্র্যাকেট ইউজ করছি 2a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এটা আমাদের অল স্কয়ারের সূত্র আচ্ছা এখানে আমরা কি পাচ্ছি এখানে আমরা 3 দিয়ে যদি ভিতরে গুণ করে দিই কিন্তু এখানে 6 6 এ মাইনাস 3b এই পাশে আমরা স্কয়ার কে ভাঙলে 9c স্কয়ার প্লাস মাইনাস এখানে তিন দিকে 9 তিন নাম 27c কিউব যেহেতু 3 3 বার আচ্ছা এখানে আমরা ভেঙে দিলে পাবো 8a কিউব মাইনাস দেখো এখানে দুই কে স্কয়ার করলে 4 3 4 12 12a স্কয়ার b এখানে পাবো 3 2 6 6ab স্কয়ার মাইনাস b কিউব মাইনাস এখানে আমরা 9c পাশা এটাকে ভেঙে নিই আমরা 4a স্কয়ার মাইনাস 4ab প্লাস b স্কয়ার তারপরে এখানে আমরা পাচ্ছি কি প্লাস 54 54 c স্কয়ার a মাইনাস 27 27b c স্কয়ার মাইনাস 27c কিউব আরেকটা লাইন করি আমরা 8a কিউব মাইনাস 12a স্কয়ার b প্লাস 6ab স্কয়ার মাইনাস b কিউব মাইনাস 4 নাম 36 36c a স্কয়ার মাইনাস মাইনাস প্লাস 4 নাম 36 36abc মাইনাস 9b স্কয়ার c প্লাস 54 c স্কয়ার a মাইনাস 27b c স্কয়ার মাইনাস 27c কিউব
আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। আসলে এই জাতীয় অঙ্কগুলো একটু বড় হয়, যেহেতু তিন সংখ্যা দুইবার করে অলকিবের সূত্রটা দুইবার করা লেগেছে, স্বাভাবিকভাবে অঙ্কটি বড় হবে। তো এই জাতীয় অঙ্কে আসলে পরীক্ষায় এখন খুব কম আসে, তারপরও জানার প্রয়োজন, এই জন্য যে যদি আসে তখন যদি না পারো লজ্জাজনক একটা ব্যাপার হবে, যেহেতু ঘন বর্গ এগুলা আসার জায়গা হচ্ছে কোন অঙ্কে ক নম্বরে, যেখানে দুই নম্বরের অঙ্ক আছে, দুই নম্বরের জন্য এই অঙ্কটি কষা লাগতে পারে। তো আমি ক্লাসগুলো দীর্ঘায়িত করতে চাচ্ছি না, সরল অঙ্ক আছে দুই নম্বরে, আমরা সরল অঙ্ক পরবর্তী ক্লাসে দেখব। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করতে চাচ্ছি। তোমরা সকলে সুস্থ থাকো, পরবর্তী ক্লাস দেখার আহ্বান জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।